সীমান্ত নিয়ে চীন ভারত বিরোধ বহু পুরানো। 2020 সালে লাদাখে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সংঘাতের পর থেকে উত্তেজনা বেড়েছে অনেকটাই। সম্প্রতি ভারতের অরুণাচল প্রদেশের সীমান্ত ইস্যুতে উভয়ের মধ্যে বাড়ছে উত্তাপ। এবার প্রদেশটির 30টি জায়গার নাম পরিবর্তন করে সেই আগুনে ঘি ঢাললো চীন। সোমবার অরুণাচলের 30টি অঞ্চলের নাম নিজেদের মতো করে প্রকাশ করে চীন। এ নিয়ে চতুর্থ দফায় প্রদেশটির বিভিন্ন এলাকার নাম প্রকাশ করল দেশটি। চীনের বেসামরিক বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বলা হয়েছে, আগামী 1 মে থেকে এই নতুন নাম কার্যকর হবে। এদিকে চীনা নামকরণের বিষয়টি প্রত্যাখ্যান করেছে ভারত। অরুণাচল রাজ্যকে ভারতের অবিচ্ছেদ্য অংশ বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেন, চীনের দেয়া নাম এই বাস্তবতাকে পরিবর্তন করতে পারবে না। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এর আগে 2017 সালে প্রথমবার অরুণাচলের 6টি স্থানের চীনা নাম প্রকাশ করা হয়। পরে 2021 সালে দ্বিতীয় দফায় 15টি আর 2023 সালে তৃতীয় দফায় আরও 11টি স্থানের নামের তালিকা প্রকাশ করে চীন। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ।